তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। গাভী পালন অনাদিকাল থেকে গ্রাম বাংলার জীবনের সাথে একান্তভাবে সম্পৃক্ত। তবে এতদিন গাভী পালন করা হতো পারিবারিক দুধের চাহিদা মেটানোর জন্য। বর্তমানে গাভীর খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন, এটি একটি সম্মানজনক পেশায় রূপ নিয়েছে। মাগুরা জেলার কাশীনাথপুর গ্রামের যুবক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সে পড়াশোনার পাশাপাশি বাবার কাছ থেকে 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে গাভী পালন খামার শুরু করেছেন। বর্তমানে সেখান থেকে তার খামারে 50 লক্ষ টাকা মূল্যের 40টি গরু রয়েছে। গরুগুলোর মধ্যে 13টি গাভী, 13টি বাছুর এবং বাকিগুলো ষাঁড়। দেলোয়ার হোসেন শখ করে গাভী পালন শুরু করলেও বর্তমানে এটি বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে। তার খামারে প্রতিদিন 100 লিটার দুধ উৎপাদিত হয়। মেশিনের মাধ্যমে দুধ দোহন করা হয়, দুধ বিক্রি করতে কোনো অসুবিধা হয় না। তার নিজস্ব ভ্যান গাড়িতে করে 60 টাকা লিটার দরে দুধ বিক্রি করে থাকেন। গাভীগুলোকে খাওয়ানোর জন্য 3 বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ করা হয়েছে। গাভীর কোনো সমস্যা হলে সে সঙ্গে সঙ্গে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সমাধান পাওয়ার চেষ্টা করেন। খামার প্রতিষ্ঠা করে বৃদ্ধি পেয়েছে তার সামাজিক মর্যাদা, সে হয়েছে স্বাবলম্বী। আমার ছোট থেকেই ইচ্ছা ছিল গরুর ফার্ম করার। শখের বশবর্তী আমি প্রথম 4-5টা গরু লালন পালন করি, প্রাথমিক ট্রেনিং নিয়ে তারপরে আমি এই প্রজেক্টটা শুরু করি। তো এখানে আমার এখন 40টা গরু আছে। বাবার কাছ থেকে প্রথমে আমি কিছু পুঁজি নিয়ে আমি এখানে বড় আকারে শুরু করি। ভেটেনারি লাইফ স্টক ওনাদের সবসময় সহযোগিতা পাই, কখনো কোনো সমস্যা হলে ওনাদেরকে ডাক দিলেই কাছে পাই। প্রতিদিন আমার এখন 100 লিটার দুধ উৎপাদন হয় গাভী থেকে। এই দুধ আমি বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি দিই নিজস্ব পরিবহন খরচে। দেলোয়ার হোসেনের এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি তার মতো দেশের অন্যত্র বেকার যুবকদের উদ্যোগে আরো অনেক গাভীর খামার গড়ে উঠবে। জাতিপাবে পুষ্টিকর দুধ, খামারই হবেন লাভবান, গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের বিভিন্ন সময় টেকনিক্যাল পরামর্শ নিয়ে একজন আব্দুল আলী খামারটি ধীরে ধীরে ছোট অবস্থা থেকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এক সময় তার মাত্র 2টা গাভী ছিল, তার টার্গেট রয়েছে অচিরেই তিনি 100টি গাভীতে এই খামারটিকে উন্নীত করবেন। এবং আমাদের উপদেশে এবং পরামর্শে প্রায় 3 একর জমিতে নেপিয়ার ঘাস চাষ করেছেন এবং এই ঘাস খাওয়ার পরে দেখা যাচ্ছে যে গরুর দুধ অন্যান্য গরুর চেয়ে বেশ বৃদ্ধি পেয়েছে। খামারে তেমন কোনো রোগ ব্যাধি নেই, আমরা নিয়মিত ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন করে যাচ্ছি। তার মার্কেটিং সিস্টেমটাও খুব সুন্দর, তিনি নিজস্ব পদ্ধতিতে হোম ডেলিভারি সিস্টেম আবিষ্কার করেছেন এবং বাড়িতে বাড়িতে নিজস্ব ভ্যান দিয়ে পৌঁছে দেন। আমরা মনে করি যে এই ধরনের মার্কেটিং লিঙ্কে যদি সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের সব জায়গার খামারিরাই উপকৃত হবে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।